সারা বিশ্বের পাশাপাশি যথাযোগ্য মর্যাদার সাথে মে দিবস পালন করা হলো শিল্পনগরী দুর্গাপুরে। পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দুর্গাপুর এবিএল কলোনির স্বপ্না মার্কেট এলাকায় শ্রমিক দিবস পালন করেন সিটু অনুমোদিত এবিবি এমপ্লয়েজ ইউনিয়ন। শহীদ বেদিতে মাল্যদান করেন সিটু কর্মীরা। একই সাথে কলোনিতে এক মিছিল সংগঠিত করা হয় সংগঠনের তরফে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম এর জেলা সম্পাদক মণ্ডলের সদস্য পঙ্কজ রায় সরকার। সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে শ্রমিকদের অধিকার রক্ষার কথা বলেন তিনি। মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে গোটা পৃথিবী জুড়ে পালন হচ্ছে আজকে। 8 ঘন্টা কাজের দাবিতে 1886 সালে যে লড়াই হয়েছিল এবং সেখানে শ্রমিকরা রক্তাক্ত হয়েছিল, খুন হয়েছিল, ফাঁসির আদেশ হয়েছিল, তার কে আমরা হচ্ছে যে অঙ্গীকার করে 8 ঘন্টা কাজের দাবি যা সেই সময় সাফল্য পেয়েছিল গোটা পৃথিবী জুড়ে, আমরা হচ্ছে আজকে মে দিবস পালন করছি। এবং এই মে দিবসে আমরা হচ্ছে শপথ করছি যে হচ্ছে যে মে দিবসে আমরা শপথ নিচ্ছি যে আমরা গোটা পৃথিবীতে যে অধিকার আমরা রক্ষা করেছিলাম, আমরা পেয়েছিলাম, এই অধিকার আমাদের রক্ষা করতে হবে। কেন্দ্রীয় সরকার 4টে শ্রম কোডের মাধ্যমে আবার শ্রমিকদের কাজের ঘন্টা বাড়িয়ে দিচ্ছে, শ্রমিকদের মজুরি কমিয়ে দিচ্ছে, আর রাজ্যে হচ্ছে শ্রমিকদের উপর তানাশাহি চলছে, তার বিরুদ্ধে আমাদের হচ্ছে আজকে মে দিবসের শপথ। অপরদিকে ইস্পাতনগরে এজনের সিপিএম এর দলীয় কার্যালয়ে আশিস জব্বার স্মৃতিভবনে মে দিবস পালন করা হয়। পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদানের মধ্যে দিয়ে দিনটি পালন করেন সিপিএম নেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত থেকে শ্রমিক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক সন্তোষ দেবরায়। 1886 সালে মার্কেটের যে অবর্ণনীয় অত্যাচার হয়েছিল 8 ঘন্টা কাজের দাবিতে, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা চিত্ত বিনোদন, এই 24 ঘন্টাকে এইভাবে ভাগ করে যে উত্তাল আন্দোলন, সেই উত্তাল আন্দোলনকে নির্মমভাবে পুলিশি বর্বরোচিত আক্রমণের দ্বারা সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা হয়। তারই প্রতিবাদে ক্রমান্বয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় আলোচনার মাধ্যমে 1990 সাল থেকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসাবে 8 ঘন্টা কাজের দাবিতে এই দিনটিকে বিশেষ মর্যাদা সহ একদিকে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, অন্যদিকে এই যে অধিকার, 8 ঘন্টা কাজের অধিকার, এই অধিকারের দাবিতে সারা বিশ্বব্যাপী ঐক্যবদ্ধভাবে মানুষের আন্দোলন, এই আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে প্রতি বছর এই দিনটিকে বিশেষ মর্যাদার সঙ্গে পালন করা হয়। বর্তমান পরিস্থিতিতে যখন শ্রম আইন নতুন করে প্রবর্তন করার চেষ্টা চলছে, নয়া উদার অর্থনীতিবাদকে সামনে রেখে শ্রমজীবী মানুষের উপর নানাবিধ আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, তাদের অধিকারকে লুণ্ঠন করা হচ্ছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161 7477161 এই নম্বরে। সব দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের
চট জলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা, সিটি সেন্টারে ডক্টর স্কলনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।